নজর রাখছে পরের খবরের দিকে। রাজ্য সরকারের উন্নয়নের সমস্ত প্রকল্প নিয়ে সরকার এবার মানুষের দুয়ারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগ দুয়ারের সরকার সফল করতে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের মাধ্যমে পৌরসভা প্রেক্ষাগৃহ এবং ইন্ডোর স্টেডিয়ামে খোলা হয়েছে রাজ্য সরকারের সমস্ত উন্নয়ন প্রকল্প। এখন থেকে সাধারণ মানুষের সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে হয়রানি হতে হবে না। আলিপুরদুয়ার পৌরসভা 19 এবং 2 নম্বর ওয়ার্ডে সকল মানুষের কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী থেকে শুরু করে জয় জোহার, তফসিলি বন্ধু, রূপশ্রী সবটাই খোলা রয়েছে এই প্রেক্ষাগৃহে। আলিপুরদুয়ারের মহকুমা শাসক শ্রী রাজেশ বলেন, আজ থেকে ওয়ার্ড ভিত্তিক দুয়ারের সরকার কাজ শুরু করা হয়েছে। এসডি অফিসার এবং পৌরসভার কর্মচারীরা যৌথভাবে এই কাজগুলো করছে। 19 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের কাজ হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ফর্ম রাখা হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে। এ বিষয়ে আলিপুরদুয়ারের মহকুমা শাসক শ্রী রাজেশ কি জানিয়েছেন আমরা শুনে নেব। আজকে ওয়ার্ড ওয়াইজ দুয়ারে সরকার প্রোগ্রামটা শুরু হয়েছে। প্রথমে 2 নম্বর ওয়ার্ড আর 19 নম্বর ওয়ার্ড, ইন্ডোর স্টেডিয়াম প্লাস মিউনিসিপ্যালিটি হল, দুটো লোকেশনই ওয়ার্ড ওয়াইজ আমরা ভাগ করে দিচ্ছি। সবই স্কিমসের জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল অফিসিয়ালস আছে, আমাদের এসডিও স্টাফ আছে, মিউনিসিপ্যালিটি স্টাফ আছে, কাউন্টারগুলো ম্যান করা হচ্ছে। মানুষের যখনই যে পরিষেবা পাওয়ার জন্য আসবে, আমাদের টিমসগুলো রেডি আছে। রেজিস্ট্রেশন করে সঙ্গে সঙ্গে ওনারা যে সার্ভিসেসটা পায় সেইভাবে আমরা সাবমিশন ফর্মগুলো প্রিন্ট করে রেখেছি, অ্যান্ড দেন স্টাফকেও গ্রিড করে রেখেছি, কোনো অসুবিধা হয় না। এখনো পর্যন্ত কতজন তাও করেছে স্যার? মোটামুটি 20 জন এখানে হয়ে গেছে, প্লাস ইন্ডোর স্টেডিয়ামে অ্যারাউন্ড 8-10 পিপল হয়েছে। ঠিক আছে।